আকিবুল ইসলাম বলো দেখি কার্য বিভাজনের নীতি কাকে বলে? কার্য বিভাজনের নীতি। ওকে, বাকি সবার হয়েছে? বাকিদের যাদেরকে ধরলাম না তাদের হয়েছে? ওকে, তাহলে আসো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবস্থাপকের দক্ষতা, মানে একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা। আমি সর্বোপরি লিখেছি, সবাইকে আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো? ওকে, দেখো আমরা বরাবরই লিঙ্ক আপ করবো, পূর্বে কী ক্লাস নিয়েছি, কেন আমরা এটা করবো, এটার গুরুত্ব কত সেটার জন্য একটু লিঙ্ক আপ করবো। দেখো, যে কোনো প্রতিষ্ঠান দল প্রতিষ্ঠিত একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন অর্জনের জন্য এবং এই লক্ষ্য অর্জনের জন্য কিছু মৌলিক উপকরণ দরকার হয়, তাই না? এই পরিমিত এবং দক্ষ মৌলিক উপকরণ লাগবে, কোয়ালিটি সম্পন্ন যে মৌলিক উপকরণ দরকার হয়, এই মৌলিক উপকরণগুলো প্রপারলি কাজে লাগানোর জন্য একজন আদর্শ ব্যবস্থাপক তার ব্যবস্থাপকের কাজগুলো করে থাকে, তাই না? তো একজন ব্যবস্থাপক তার কাজগুলো কী করবেন, কী কী কাজ? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমালোচনা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ একজন ব্যবস্থাপক করেন। তো যেহেতু প্রশ্ন হচ্ছে দক্ষতা, তো একজন ব্যবস্থাপক যখন এই মৌলিক কাজগুলো, তার যে দায়িত্ব এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যদি তিনি দক্ষতার সাথে কম খরচে যথাসময়ে কাজগুলো করতে পারেন তাহলে তাকে আমরা দক্ষ ব্যবস্থাপক বলব, তাই না? তো এই কাজগুলো কম সময়ে কম খরচে অল্প ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট আউটপুট করা, যে সময় যে কাজ করা সেই কাজ সে সময় সম্পন্ন করা যদি দক্ষতা হয়, এই দক্ষ তাহলে ওই ব্যক্তির দক্ষ ব্যবস্থাপক, আমরা ওই ব্যক্তিকে দক্ষ ব্যবস্থাপক করব, তাই না? তো এই ব্যবস্থাপকের কিছু দক্ষতার উপরে এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্ভর করছে। তো একজন আদর্শ ব্যবস্থাপকের কোন কোন একজন ব্যবস্থাপকের কোন কোন দক্ষতাগুলো থাকলে তাকে আদর্শ ব্যবস্থাপক বলা যাবে, অথবা ওই ব্যবস্থাপক যে সকল দক্ষতা থাকলে ওই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন, কম খরচে কম সময়ে যে সময় যে কাজ করা দরকার সেই কাজ সম্পন্ন করতে পারবেন, সেটি নির্ভর করছে, তাই না? তো তাহলে চলো একজন ব্যবস্থাপকের কী কী দক্ষতা থাকা দরকার, কী কী দক্ষতা থাকা দরকার? তোমরা জানো যে ব্যবস্থাপনার কয়টি স্তর রয়েছে বলো? তিনটি স্তর রয়েছে, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর, তাই না? তিন স্তরের ব্যবস্থাপক তিন ধরনের কাজ করে, তাই না? হ্যাঁ, ঠিকই না? তিন ধরনের ব্যবস্থাপক তিন ধরনের কাজ করেন, কেন? যে প্রতিষ্ঠানের কাজের বৈচিত্র্যতা রয়েছে, ভাগ রয়েছে, কেউ চিন্তনীয় কাজ বেশি করে, কেউ ফিজিক্যাল ওয়ার্ক ডুইং ওয়ার্ক বেশি করে থাকে, তাই না? অর্থাৎ মেন্টাল ওয়ার্ক কেউ বেশি করে থাকে, ফিজিক্যাল ওয়ার্ক বেশি করে থাকে, কেউ কেউ আছে
যারা শ্রমিকের সাথে খুব বেশি মেশে, আর কেউ কেউ আছেন ব্যবস্থাপন স্তরের মধ্যে, শ্রমিকরা এক বছরে একজন কাউকে দেখা পাওয়া দেখতে পায়, কি তাই না? আবার রয়েছে শ্রমিক প্রতিষ্ঠানের ধরো যারা কাজ করে, কাজের সমস্যায় পড়লে আমরা উদ্যোতন কর্মকর্তার কাছে যাই, তাই না? তাই ঠিক কি না? আবার ধরে নাও যে কেউ কেউ ব্যক্তি আছে, কোনো কোনো ব্যক্তি আছে যে অনেক বেশি শ্রমিকের সাথে মিশে, আবার কেউ কেউ আসে আছে যারা শ্রমিকদের সাথে খুব বেশি মেশে না, কি তাই না? তো এগুলোর উপর ভিত্তি করে, এগুলোর উপর ভিত্তি করে আমরা যদি লেভেলটাকে ঠিক করি যে ব্যবস্থাপকের কোন কোন দক্ষতাগুলো থাকা দরকার, একজন ব্যবস্থাপকের মোটামুটি চার ধরনের দক্ষতা থাকা দরকার। কয় ধরনের? একটা হলো হলো কারিগরি দক্ষতা। কি দক্ষতা বলো? কারিগরি দক্ষতা। দেখো আমরা বলছি যে ওই ব্যবস্থাপককে দক্ষ ব্যবস্থাপক বলবো যে ব্যবস্থাপক তার ব্যবস্থাপকের কাজগুলো যথাসময়ে অল্প খরচে অল্প সময়ে সম্পন্ন করতে পারে, কি তাই না? তো একজন ব্যবস্থাপক ওই কাজগুলো যথাসময়ে অল্প খরচে অল্প সময়ে করতে পারবে, তাহলে কোন কোন দক্ষতাগুলো থাকলে তিনি এই কাজগুলো ওইভাবে করতে পারবেন? তার মধ্যে যদি কারিগরি দক্ষতা থাকে, দুই মানবীয় বা আন্তব্যক্তি, আন্তব্যক্তি দক্ষতা, কারিগরি দক্ষতা, কল্পনা সংক্রান্ত দক্ষতা থাকে, কল্পনা সংক্রান্ত কি দক্ষতা, আর চার হলো সমস্যা অনুধাবনের দক্ষতা। লিখে নিয়েছ? লেখো, সবাই লেখো যে কোন কোন দক্ষতা থাকা দরকার আদর্শ ব্যবস্থাপকের। তোমার বইয়ের মধ্যে আছে, কোনো দরকার নেই, বই দেখার দরকার নেই, এখন জাস্ট বোর্ড দেখো এবং বোর্ডে যা লিখছি তা লিখে ফেলো। একজন ব্যবস্থাপকের কারিগরি যদি দক্ষতা থাকে, যদি তিনি যথেষ্ট মানবীয় হন, মানবিক গুণ সম্পন্ন হন, মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা সম্পন্ন যদি ব্যক্তি হন, তার মধ্যে যদি কল্পনা সংক্রান্ত দক্ষতা থাকে এবং সমস্যা অনুধাবনের দক্ষতা থাকে, তাহলে ওই ব্যক্তি ব্যবস্থাপকের কাজগুলো যে কাজ যে সময় করা দরকার সে সময় তিনি সুষ্ঠুভাবে দক্ষতার সাথে করতে পারবেন। তাহলে যে ব্যক্তি কাজগুলো দক্ষতার সাথে করতে পারবেন তিনি একজন দক্ষ ব্যবস্থাপক। এখন মনে হচ্ছে যে একজন আদর্শ ব্যবস্থাপকের কোন কোন দক্ষতাগুলো থাকা দরকার। ব্যবস্থাপকের মোটামুটি চার ধরনের দক্ষতা থাকা দরকার, তবে লেভেল অনুযায়ী উচ্চস্তর, মধ্যস্তর, নিম্নস্তর দেখা যায় যে কোনো কোনো দক্ষতা উচ্চ স্তরে বেশি থাকা দরকার, আবার কোনো দক্ষতায় নিম্ন স্তরে বেশি থাকা দরকার, কি তাই না? এটা এগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো প্রথমে হচ্ছে কি, প্রথম হচ্ছে টেকনিক্যাল স্কিল, কারিগরি দক্ষতা কাকে বলে দেখে নিয়ে আসছে সবাই? এবার আসুন দেখি কারিগরি দক্ষতা কাকে বলে এবং কোন স্তরে, স্তর ভেদে আমাদের দক্ষতা কম বেশি হবে, কি ঠিক আছে? তো দেখো প্রতিষ্ঠানে উৎপাদন সংশ্লিষ্ট যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয়, প্রতিষ্ঠানে উৎপাদন সংশ্লিষ্ট যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয়, এই যন্ত্রপাতিগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার দক্ষতাই হচ্ছে আসলে কারিগরি দক্ষতা, কি তাই না? আমরা উৎপাদন করতে সাধারণত কী ব্যবহার করি? অনেক মেশিনারিজ ব্যবহার করি, কি তাই না? অনেক মেশিনারিজ ব্যবহার করি। তাহলে যে ব্যক্তি এই মেশিনগুলো, যে ব্যবস্থাপক এই মেশিনগুলো সম্পর্কে বেশি জানেন, অর্থাৎ মেশিনের খুঁটিনাটি যা আছে, কোন যন্ত্র কোথায় নষ্ট হলে কী সমস্যা, কীভাবে পরিচালনা করতে হয়, কি তাই না? এগুলো যদি ঠিকঠাকভাবে জানেন তাহলে তার মধ্যে কারিগরি দক্ষতা রয়েছে। আমরা বলব ঠিক কারিগরি দক্ষতা বলতে আর কী কী দক্ষতাকে বোঝায়, যে প্রতিষ্ঠানে কাজ সম্পাদনে যে সকল পদ্ধতি ব্যবহার করা হয়, যে সকল কৌশল ব্যবহার করা হয় এবং যে সকল যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতিগুলো যথাযথ ব্যবহার করতে পারার দক্ষতাই হচ্ছে আসলে কারিগরি দক্ষতা, তাই না? তো আমরা যদি দেখি যে একজন ব্যক্তি মানে দুইজন টাইপ রাইটার ধরে নাও, দুইজন টাইপ রাইটার হচ্ছে টাইপ করতে দেওয়া হলো, নিয়োগ পরীক্ষা সাধারণত এভাবে দেওয়া হয়, মিনিটে 30টা টাইপ করতে হবে, কি তাই না? এখন দেখা গেলো যিনি ফার্স্ট হয়েছেন সে মিনিট
তিনি মিনিটে 30টা টাইপ করতে পারলেন বাংলা ওয়ার্ড, আর যিনি সেকেন্ড হয়েছেন তিনি মিনিটে 20টা টাইপ করতে পারলেন। এই যে 10টা টাইপ, 10টার কম বেশি, এটার পার্থক্যটাই হচ্ছে কারিগরি দক্ষতার পার্থক্য, কি তাই না? একজন ব্যক্তি যিনি যে মেশিনটা চালাতে পারেন, যিনি যে মেশিনটা চালান, ওই মেশিন সম্পর্কে তার যদি ভালো দক্ষতা থাকে, অর্থাৎ মেশিনের কোথায় কী আছে নাই যত আছে ব্যবহার, এই ব্যবহার যদি তার জানা থাকে, তাহলে বেশি কারিগরি দক্ষতা সম্পন্ন। আর যিনি অদক্ষ, অর্থাৎ ওই মেশিন সম্পর্কে তার পরিচিতি নেই, ফাংশনগুলো খুব ভালো জানেন না, তার মানে তার কম দক্ষতা রয়েছে। এই দুইজনের পার্থক্য হলো কাজের ক্ষেত্রে দেখবে অগ্রগতির মধ্যে পার্থক্য সৃষ্টি করে, এগুলো হচ্ছে কারিগরি দক্ষতা। এছাড়াও কারিগরি দক্ষতার মধ্যে কী কী রয়েছে, মেশিন অপারেট বললাম, কৌশল বললাম, তারপরে হচ্ছে যে পদ্ধতির কথা বলেছি, এরপরে হচ্ছে মেশিন অপারেটিং, এটা তো বললামই, তারপরে এর মধ্যে কী আছে আর কী কী আছে, আমরা যে হিসাব নিরীক্ষণ করি, আছে না অ্যাকাউন্টিংয়ের উদ্বৃত্তপত্র তৈরি করা, চূড়ান্ত হিসাব করা, এগুলো কিন্তু একটি টেকনিক্যাল বিষয়, এগুলো যে জানে সে দ্রুত অঙ্ক করে ফেলতে পারে, আর যে জানে না তার পক্ষে এই হিসাবগুলো করা কঠিন ব্যাপার, তাই না? সুতরাং এগুলো আমাদের কারিগরি দক্ষতার ফল। দেখো মেশিনারিজ কোন স্তরের ব্যবস্থাপকের বেশি থাকা দরকার, যারা নিম্ন স্তরের ব্যবস্থাপক তারা সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অবস্থান করে, তাই না? আর শ্রমিক কর্মচারীরা এই আসলে মেশিন ব্যবহার করে, কি ঠিক কিনা? তো শ্রমিক কর্মচারীরা যখন মেশিন ব্যবহার করে তাদের সাথে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা অবস্থান করে, সুতরাং নিম্ন স্তরের ব্যবস্থাপকরা মানে ওই যে ওই মেশিনারি বা হচ্ছে কারিগরি দক্ষতা সম্পূর্ণ বেশি হয়ে থাকে, কি বুঝতে পারছো? কোন স্তরের ব্যবস্থাপকরা বেশি, নিম্ন স্তরের ব্যবস্থাপকরা কারিগরি দক্ষতা সম্পূর্ণ বেশি দক্ষতা সম্পূর্ণ হয়ে থাকে, ঠিক আছে? কারণ হলো যারা মেশিন চালায় তাদের সাথে সরাসরি অবস্থান করে এই নিম্ন স্তরের ব্যবস্থাপকরা, ইভেন নিম্ন স্তরের ব্যবস্থাপকরাও এই মেশিনারিজ বা মেশিন যেগুলো রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, এগুলো চালায়। এছাড়াও হিসাব নিরীক্ষণ সংক্রান্ত যে কাজগুলো রয়েছে এগুলো নিম্ন স্তরের ব্যবস্থাপকরাই করে থাকে। তার মানে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের সবচেয়ে বেশি কারিগরি দক্ষতা থাকা দরকার, আর উচ্চ স্তরের ব্যবস্থাপকদের সবচেয়ে এই ধরনের দক্ষতা কম থাকে, কম প্রয়োজন হয়, ঠিক আছে? তো নাম্বার ওয়ান, তার মানে হচ্ছে যে আমরা দেখো কারিগরি দক্ষতায় কারা অবস্থান করছে নিচে, নিম্ন স্তর, তাহলে নিম্ন স্তরের দক্ষতা দেখো অবস্থানটা পরিসরটা অনেক বেশি, সুতরাং নিম্ন স্তরের ব্যবস্থাপকদের এই ধরনের দক্ষতা বেশি প্রয়োজন হয়েছে। আর মধ্য স্তরের মোটামুটি মানে হাজার ধরনের দক্ষতা থাকলে চলে, আর উচ্চ স্তরের ব্যবস্থাপকদের একবারই কম থাকলেই চলবে, কারণ হলো ওরা মেশিনারি যারা অপারেট করে তাদের কাছাকাছি তারা অবস্থান করে না, তারা থিঙ্কিং ওয়ার্কটা বেশি করে থাকে। মানবীয় বা আন্তর্জাতিক দক্ষতা, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, দেখো একটা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ করে, প্রত্যেকটি ব্যক্তি বৈশিষ্ট্যগত, চারিত্রিকগত, চাওয়া পর দিকটির ভিন্নতা রয়েছে, এত লোকের সাথে মিশে কাজ করতে পারার দক্ষতা কিন্তু আন্তর্ব্যক্তিক দক্ষতা, হ্যাঁ বুঝতে পারছো? আন্তর্ব্যক্তিক বা মানবীয় দক্ষতা মানুষকে, কারণ হলো ম্যানেজমেন্টের কাজই হচ্ছে মানুষকে চালানো, মানুষকে পরিচালনা করা, ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি, তাহলে মানুষদেরকে কৌশলে ম্যানেজ করা, কি তাই না, পরিচালনা করা। তাহলে যেহেতু শ্রমিক কর্মচারীদেরকে মানুষকে পরিচালনা করাই হচ্ছে এখানকার দায়িত্ব, তাহলে যারা দায়িত্ব থাকবে তাদের অনেক বেশি মানবিক হতে হবে, যারা বেশি মানুষের সাথে বেশি। তাহলে এখন বলো দেখি নিচের স্তরে ওয়ার্কার বেশি থাকে না উপরের স্তরে বেশি থাকে? নিচের স্তর, অর্থাৎ নিম্ন স্তরের ব্যবস্থাপকরা সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অবস্থান করে, সুতরাং যে ব্যবস্থাপক সরাসরি অনেক বেশি মানুষের সাথে মেলামেশা করে তাদেরকে ম্যানেজ করা, তাদেরকে আমার মতামতের সাথে মানে হচ্ছে একমতে নিয়ে আসা, ম্যানেজ করে নিয়ে আসা, এটা মানবিক বা আন্তর্জাতিক দক্ষতার সাথে দক্ষতার বহিঃপ্রকাশ। তাহলে এখন আমরা এখান থেকে বুঝতে পারছি মানবিক বা আন্তর্জাতিক দক্ষতা হচ্ছে মানুষকে ম্যানেজ করা, মানুষকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, আমার চিন্তাভাবনার সাথে তার চিন্তাভাবনা মিলিয়ে ফেলা, কি ঠিক আছে, আমার চিন্তাভাবনায় তাদের সমর্থন আদায় করা, কি ঠিক আছে? তো আমি যে একজন লিডার বা ম্যানেজার সেটা তাদেরকে মানতে বাধ্য করা, কীভাবে, জোর করে না, কৌশলে তাদেরকে আয়ত্তে আনা, এগুলো মানবিক বা আন্তর্জাতিক দক্ষতার মধ্যে পড়ে। কারণ হচ্ছে কি, প্রত্যেকটি মানুষের চাওয়া পাওয়া ভিন্ন, এতগুলো মানুষের চাওয়া পাওয়া ভিন্নতা থাকার পরেও তাদেরকে এক পয়েন্টে নিয়ে আসা একটা কঠিন কাজ, আর এই কাজটি সম্পূর্ণ করে থাকে নিম্ন স্তরের ব্যবস্থাপকরা। কারা? যেহেতু নিম্ন স্তরের ব্যবস্থাপকরা অনেক বেশি মানুষের সাথে মিশে, অর্থাৎ শ্রমিক কর্মচারীদের সাথে, প্রতিষ্ঠানের ভেতরের মানুষ, প্রতিষ্ঠানের বাইরের ব্যক্তি, এদের সাথে যোগাযোগ করা, এমনভাবে যেন যোগাযোগ করি সেটা
এটা হচ্ছে মানবিক আন্তর্জাতিকতা যে কল্পনা সংক্রান্ত দক্ষতা। এবার আসলে দেখি বলো দেখি কল্পনা সংক্রান্ত দক্ষতা মানে কি, যে হ্যাঁ ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের ফলাফল কি, যা আমি করতে চাই ভবিষ্যতে তার ফলাফল কি, তা পূর্বেই অনুমান বা বুঝতে বোঝার ক্ষমতাই হচ্ছে কল্পনা সংক্রান্ত দক্ষতা। এখন দেখো চিন্তনীয় কাজ সবচেয়ে বেশি করে কোন স্তরে ব্যবস্থাপক, উচ্চস্তর থিঙ্কিং পাওয়ার বেশি করে দেয়। কারণ হলো প্রতিষ্ঠানের জন্য পলিসি নির্ধারণ করে, প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে, এগুলো বাস্তবায়ন করবে ঘটবে ভবিষ্যতে, তাই না? তার ভবিষ্যতে রেজাল্ট কি, ফলাফল কি, এটির পূর্বে যখন আমি প্রণয়ন করব, যখন আমি এটা প্রণয়ন করবো তখনই এটি ফোকাস্ট করা, বুঝতে পারা, এটা তখন হচ্ছে কল্পনা সংক্রান্ত দক্ষতা। কারণ হচ্ছে যে তুমি ভবিষ্যৎ যদি রিড করতে না পারো, বুঝতে না পারো ফলাফল কী হবে তার যদি অনুমান করতে না পারো, তাহলে তোমার যে পরিকল্পনা সেটি ব্যর্থ পরিকল্পনা পরিণত হবে। ইভেন যখন ভবিষ্যতে বাস্তবায়ন করতে গিয়ে যে পরিস্থিতি উদ্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সময় কী করণীয়, ওই সময় বুঝতে পারার নামই হচ্ছে কল্পনা সংক্রান্ত দক্ষতা। আচ্ছা, এটি যেহেতু উচ্চস্তরের ব্যবস্থাপকরা ভবিষ্যতে রিড করে মানে পরিকল্পনা তৈরি করে, সুতরাং উচ্চস্তরের ব্যবস্থাপকদেরকে কল্পনা সংক্রান্ত দক্ষতা বেশি দক্ষতা সম্পন্ন হতে হবে। বলো উচ্চস্তরে কারা রয়েছে, ব্যবস্থাপক মহাব্যবস্থাপক পরিচালক পরিচালনা পর্ষদ, হ্যাঁ ব্যবস্থাপনা পরিচালক এরা যারা আছে সচিব, এদেরকে এনাদেরকে ব্যবস্থাপক কল্পনা সংক্রান্ত বেশি দক্ষতা সম্পন্ন হতে হবে। হচ্ছে সমস্যা অনুধাবনের দক্ষতা, সমস্যা ঠিক আছে, তুমি যখন যে সমস্যা হবে সেই সমস্যা হওয়ার সাথে সাথেই যিনি বুঝতে পারবেন তিনি হলো তার পক্ষে সমস্যা সমাধানের সমাধান দেওয়াটা সহজ হবে। একজন ব্যক্তি কাছে যখন সমস্যা উপস্থাপন করা হলো তিনি যদি শুনে এই সমস্যা কী কারণে হয়েছে সেটি যদি বুঝতে না পারেন তাহলে তার পক্ষে ভালো সমাধান দেওয়া সম্ভব না, তার পক্ষে ভালো সমাধান দেওয়া সম্ভব নয়। তাহলে ভালো সমাধান দিতে চাইলে তাকে শুনেই বুঝতে হবে যে এই কারণে এই সমস্যা হয়েছে। যখন আমরা একজন ডাক্তারের কাছে যাই, রোগী যখন যায়, তখন রোগী যাওয়ার পরে যখন একটা সিমটম বলে যে আমার এরকম হচ্ছে, এই সমস্যা হচ্ছে, তখন ডাক্তার এই সমস্যাগুলোর কথা শুনেই বুঝতেছে যে এই কারণে এই সমস্যা হয়েছে, তখন সেইভাবে প্রেসক্রিপশন করে, তাই না? এটাই হচ্ছে আমাদের সমস্যা উদ্ভাবনের দক্ষতা। এখন কাজ করতে গিয়ে অধীনস্থরা অনেক ধরনের সমস্যা পড়বে, তাই না? এখন সমস্যায় পড়লে তখন আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাই, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ব্যাখ্যা করার সাথে সাথে যদি উনি বুঝতে না পারেন যে কী কারণে সমস্যা হয়েছে তাহলে তার পক্ষে ভালো সলিউশন দেওয়া সম্ভব না। তাহলে তার পক্ষে ভালো সলিউশন দেওয়া সম্ভব যিনি সমস্যা শুনেই সমাধানে মানে সমস্যা শুনেই বুঝতে পারেন এই কারণে সমস্যা হয়েছে এবং তার সমাধান হচ্ছে এই, তাহলে তার তিনি বেশি সমস্যা মানে সমস্যা অনুধাবনের দক্ষতা তার বেশি রয়েছে। কি বুঝতে পারছ? তাহলে এখন বলো আমরা সমস্যা করলে কার কাছে যাই, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নাকি অধস্তরের কাছে? ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। ঠিক একই রকমভাবে যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাই অর্থাৎ টপ লেভেলে চলে যাই, তাই উচ্চস্তরে যারা রয়েছে তাদের এই ধরনের সমস্যা এই ধরনের দক্ষতা বেশি থাকা দরকার। তারা বলতে কি সমস্যা অনুধাবনের দক্ষতা কোন স্তরের ব্যবস্থাপকের বেশি থাকে? উচ্চ স্তরে বেশি থাকে। আর আন্তর্জাতিক দক্ষতা কোন স্তরে বেশি থাকে? নিম্ন স্তরে। কারিগরি দক্ষতা কোন স্তরে ব্যবস্থাপকের নিম্ন স্তর? আর কল্পনা সংক্রান্ত দক্ষতা কোন স্তরে? উচ্চ স্তর, তাই না? আর এই সবগুলো দক্ষতা যেহেতু মাঝের স্তরে মধ্যস্তরের ব্যবস্থাপক যারা রয়েছে অর্থাৎ যত বিভাগীয় ব্যবস্থাপক সহকারী বিভাগীয় ব্যবস্থাপক এরিয়া ম্যানেজার এই টাইপের ব্যক্তি যারা রয়েছে যারা ব্যবস্থাপনা কাজ করে তারা উচ্চস্তর এবং নিম্নস্তরের ব্যবস্থাপকদের মধ্যে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করে। এরা উচ্চস্তর করতে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য মধ্যস্তরে যারা রয়েছে তারাও পরিকল্পনা তৈরি করে, এ করে না, এগুলো করে, তাই না? কিন্তু এরা উচ্চস্তরে অবস্থান করছে না আবার সরাসরি শ্রমিক কর্মচারীদের সাথে অবস্থান করছে না, খেয়াল কর। তার মানে মধ্যস্তরে যারা রয়েছে তাদেরকে কম বেশি কারিগরি দক্ষতা সম্পন্ন হতে হবে, মানবিক আন্তরিক দক্ষতা সম্পন্ন হতে হবে, তারপর হচ্ছে কল্পনা সম্পন্ন দক্ষতা সম্পন্ন হতে হবে এবং সমস্যার অনুধাবনের দক্ষতা সম্পন্ন হতে হবে। কি ঠিক আছে? তো কারণ কি যে এরা যদি উচ্চস্তরের ব্যবস্থাপকরা কোনো এরাও চিন্তনীয়
কিন্তু কাজ করে, মধ্যস্থের ব্যবস্থাপনা চিন্তু কিন্তু কাজ করে। তার মানে কল্পনা সম্পর্কে তখনটা কম বেশি উচ্চ স্তর এবং মধ্যস্থের ব্যবস্থাপকদের থাকা উচিত, দেখো এইভাবে। এরপরে সমস্যাটা দেখবেন তখনটা উচ্চ স্তর মধ্যস্থের ব্যবস্থাপকদের বেশি থাকা উচিত, বেশি থাকবে। এরপরে কারিগরি দক্ষতা নিম্নস্তর এবং মধ্যস্তর, নিম্নস্তর এবং মধ্যস্তরে বেশি থাকবে। এরপর হচ্ছে আন্তর্জাতিক দক্ষতা, কারণ সে থাকবে নিম্নস্তর এবং মধ্যস্তরের কম বেশি থাকবে। তার মানে দেখলাম যে সব ধরনের দক্ষতায় আসলে মধ্যস্তরের ব্যবস্থা করতে থাকবে, বুঝাতে পেরেছি? ওকে, তাহলে এখানে তোমাদের কার কি প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন আছে? তাহলে দেখলাম দক্ষতা বলতে অল্প সময় অল্প খরচে প্রকৃত কাজ কার্যোদ্ধার করার দক্ষতা করার নামই হচ্ছে সামর্থ্যকেই বলা হয় দক্ষতা। তো একজন ব্যবস্থাপকের দক্ষ ব্যবস্থাপক কাকে বলে? যে ব্যবস্থাপক তার মৌলিক ব্যবস্থাপকীয় কাজগুলো যথাসময় যে সময় যে কাজ করা দরকার সেই কাজ করতে পারলেন এবং অল্প খরচে অল্প সময় করতে পারলেন, তিনি একজন দক্ষ ব্যবস্থাপক। তো এই ব্যবস্থাপককে দক্ষ ব্যবস্থাপক বলবো যদি এগুলো দক্ষতা তার থাকে। কোন কোন ধরনের দক্ষতা থাকে? কারিগরি দক্ষতা, আন্তর্জাতিক দক্ষতা, তাই না? এগুলো আবার এগুলো তো হচ্ছে আমাদের কাজের সাথে সংশ্লিষ্ট, এর এর বাইরেও আমাদের ওই যে দেখো কল্পনা আন্তর্জাতিক দক্ষতা, এটার সাথে আমার ব্যবস্থাপকের কিছু ভুলের সম্পর্ক রয়েছে কি, ঠিক আছে? তো তাহলে এই ধরনের এই চাকরি দক্ষতা আমাদের কী করতে হবে? না মুখস্থ করতে হবে, উদ্দীপক থাকবে, হিন্টস দিবে, তোমাকে বলবে যে ব্যবস্থাপকের কোন ধরনের দক্ষতার কথা বলা হবে। এখন যদি বলা হয় যে প্রতিষ্ঠানের ভেতরের বাইরে অনেক ব্যক্তির সাথে যোগাযোগ করতে হয়, তাই না? এখন যেন যোগাযোগের যোগাযোগ ফলপ্রসূ হয়, যোগাযোগ ফলপ্রসূ সংক্রান্ত একটা তথ্য উপরে উদ্দীপককে দেওয়া হলো। এখন তোমাকে প্রশ্ন করা হলো কোন ধরনের দক্ষতার কারণে তিনি এই যোগাযোগ ফলপ্রসূ হয়েছে, কোন ধরনের দক্ষতা? দক্ষতা, তাই না? অনেক ব্যক্তির সাথে মিশতে পারা, বাইরের ব্যক্তির সাথে যোগাযোগ করা, এগুলো আর কি। এখন যদি বলা হয় যে হিসাব সংক্রান্ত বিষয়, মেশিন পরিচালনা সংক্রান্ত বিষয় যদি বলা হয় উদ্দীপকে থাকে, ধরো কোন ধরনের দক্ষতা? কারিগরি দক্ষতা। এরপরে যদি হয় যে ওই যে একটা সমস্যা হলো, সমস্যা দেখেই তিনি সমাধানের একটা ব্যবস্থা করে দিলেন, এখন আর সমস্যা থেকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না, তাহলে কোন ধরনের দক্ষতা? ঠিক আছে। তো এখন ভবিষ্যতের জন্য আমরা পরিকল্পনা করি আজকে, তাহলে এই পরিকল্পনা ভবিষ্যতে বাস্তবায়িত হবে। ভবিষ্যতে পরিকল্পনা ফলাফল কী? পরিকল্পনা প্রণয়নের সময় যদি তিনি বুঝতে পারেন তাহলে এটি কোন ধরনের দক্ষতা, কল্পনা সংক্রান্ত, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু দ্বিতীয় অধ্যায়ের এইচএসসি 2021-এর মাত্র তিনটি টপিক দেওয়া আছে, এই তিনটি টপিক তোমাদের কী করতে হবে? এখন কী করবে বাসায় তোমাদের হোমওয়ার্ক হচ্ছে নীতিসমূহ, ব্যবস্থাপনা নীতিসমূহ, আর হচ্ছে আদর্শ যে ব্যবস্থাপক ব্যবস্থাপকের কাজগুলো যথাযথ মানে যথাসময় করতে পারবেন তিনি আদর্শ ব্যবস্থাপক, আর এই আদর্শ ব্যবস্থাপক কীভাবে করে উঠবে তার মধ্যে এই চারটি দক্ষতা রয়েছে, তিনি আদর্শ ব্যবস্থাপক হতে পারবেন, ঠিক আছে? এগুলো তোমাদের কী করতে হবে, কী করতে হবে লিখে নিয়ে আসো, আগামী কালকে দেখাতে পারবে তো? ওকে, ঠিক আছে।